এই বৃষ্টিময় সন্ধ্যার প্রস্তুতি ছিল না বেশিরভাগ স্টল প্যাভিলিয়নে, তাই কিছুটা ক্ষয়ক্ষতি দেখতে হলো অনেককে। বই ভিজেছে, সব নতুন করে গোছাতে হচ্ছিল। একদিকে অবশ্য ভালোই হলো বলে মনে করছেন তারা। প্রথমে একটু বৃষ্টি মনে করিয়ে দিল প্রস্তুতি জোরালো করতে হবে। বৃষ্টির কারণে যেহেতু মেলায় হচ্ছে লোকজনের সমাগম কম হয়, আমাদের বই বিক্রেতা কম হয়, তার ভিতরে হচ্ছে আমাদের এখানে একটা ক্রাইসিস চলতেছে যে হচ্ছে কাঠমিস্ত্রির গাফিলতির কারণে হচ্ছে আমাদের এখানে ত্রুটির কারণে বৃষ্টির পানি পড়তেছে, যার কারণে একটা ভোগান্তির ভিতরে পড়েছি আর কি। কিছু কিছু বই নষ্ট হয়েছে, বাট হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে হচ্ছে বইগুলোকে সংরক্ষণ করার জন্য, ভালো একটা স্পেসে রাখার জন্য আর কি চেষ্টা করতেছি। বইপ্রেমীদের ভিড় না হলেও আনাগোনা কম বলা যায় না এমন পরিবেশে। শীত নাই, হালকা বৃষ্টি, এরই মাঝে মেলা ঘুরে দেখার স্বাদ নিচ্ছিলেন দর্শনার্থীরা। শুরুর কটা দিন লেগে যায় মেলার পূর্ণাঙ্গ রূপ পেতে, যদিও পাঠকরা চান শুরু থেকেই পুরো দমে মেলা চলুক। আর একটু যদি শুরু থেকেই যদি স্টলগুলি একটু বেশি হতো, অনেক স্টল দেখলাম যে এখনো বন্ধ, তো ওটা যদি হতো প্রথম দিন থেকে, বিকজ প্রথম দিনে অনেক মানুষ আসে। প্রথম দিন থেকে মেলাটা পূর্ণাঙ্গ রূপেই দেখতে চাই, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, যাতে একই আমেজ থাকে। মেলার পরিবেশ তো অনেক ভালো, প্রথম দিন হিসাবে যদিও বৃষ্টি হচ্ছে আজকে, কিন্তু ওভারঅল সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে, স্টলগুলো খুব ভালো হয়েছে। আমার মনে হইতেছে আগের বছর আমি আসছিলাম এখানে, আগের বছর থেকে এই বছর স্টলগুলোর সৌন্দর্য আরও আগে থেকে বেটার হয়েছে। বিশেষ করে আসার কারণ হচ্ছে এখানে আমার ফ্রেন্ড কয়েকজন আছে, ওদের বই প্রকাশ হয়েছে, ওই হিসেবে আসা আর কি। আমরা সবাই একসাথে হই, সবাই বিভিন্ন স্টলে দেখি, ঘোরাঘুরি করি, বই দেখি, এই আর কি, কেনাকাটা হয় টুকটাক। রাতের বেলা ভাবলাম যে একটু দেখে আসি, ফার্স্টে একটু কনফিউজ ছিলাম যে আসছি ফার্স্ট দিন ভিড় থাকবে কিনা, কিন্তু অতটা ভিড় নেই, তবে ভালো লাগছে, তার সাথে বৃষ্টি মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ অবশ্যই আসবো, ফার্স্ট দিন এসেছি, সামনে তো আসবোই। এখানে হচ্ছে সবসময় আসি, বই কিনি, পছন্দের লেখকদের বই কিনি, এবারও ভালো কিছুই আশা করছি। বই কেবল কাগজের বই হিসেবে ধরে দেখে পড়া নয়, সবভাবে বইকে ধারণ করার দিকে মনোযোগ দেখা যাচ্ছে এবার। আমাদের উদ্দেশ্যটার কথা যদি বলি, সেটা হচ্ছে যে আমরা এই ব্যস্ততম সময়ের মধ্যে মানুষজন অনেকটা সময় তার রাস্তায় থাকতে হচ্ছে, বা আর সব কিছুই এখন মোবাইল কেন্দ্রিক, সুতরাং সেই মোবাইলের উপর ভিত্তি করেই আমরা অ্যাপের মাধ্যমে যেটা একটু করতে চাই, সেটা হচ্ছে যে এখানে বইগুলোকে একটু মানুষের কানে পৌঁছে দিতে চাই। আমাদের স্লোগানটাই হচ্ছে যে বই বাজুক আপনার কানে, সেই সূত্র ধরেই কাহিনিক বাজারে এসছে। আমরা এই মানুষকে জানানোর জন্যে, মানুষের কাছে পরিচিত করবার জন্যই আমাদের এই বইমেলায় এই প্রয়াস। আমরা 397 নম্বর স্টলে কাহিনিক নিয়ে আছি, আর জনপ্রিয় কতটুকু হয়েছে সেইটা যেহেতু মাত্র শুরু করলাম আমরা, এখন সবে মাত্র মানুষ আস্তে আস্তে জানছে যে কাহিনিকটা কী, সবে মাত্র বোঝার চেষ্টা করছে। আশা করি আমরা অল্প সময়ের মধ্যে একটা ভালো জায়গায় বা মানুষের কাছ পর্যন্ত পৌঁছতে পারবো। আমরা একটু ফিকশন ধর্মী বইয়ে একটু আগ্রহটা এখনও পর্যন্ত বেশি পাচ্ছি, আর কিছু পুরনো বই যেগুলো আমরা একদম ধরেই বলতে পারি, যেমন ইস্পাত, তারপরে হচ্ছে গর্ভধারিণী, এই ধরনের বইগুলোর প্রতি একটু মানুষের আগ্রহটা বেশি দেখতে পাচ্ছি, যেগুলো খুব রিনাউন বই, যেগুলো মানুষ অনেক পড়েছে, অনেক জেনেছে, নামটা অনেক বেশি পরিচিত। দেখে খুব ভালো হচ্ছে, এখনও অনেকগুলা স্টল ওপেন হয় নাই, আশা করি হয়ে যাবে, মানুষ কম, তারপরও আসলে কালকে তো শুক্রবার, কালকে তো অনেক বেশি ভিড় হবে, তো ভিড় ছাড়া হালকা হালকা ভালো লাগতেছে আজকে। প্রত্যেক বছর যেমন বইমেলার মধ্যে খুবই সেলিং কিছু ফ্যাক্টর থাকে, যেমন আমরা একবার দেখছি সুলেমান সুখন বই লিখে ভাইরাল হয়ে গেলেন, সালমান মুক্তাদির একবার বই লিখলেন, এই বছর অ্যাকচুয়ালি এরকম কেউ লিখছেন কিনা, কোনো ভাইরালিটি ফ্যাক্টর আছে কিনা, এটা এখনও শিওর বলতে পারছি না। অবশ্যই বইটা খুবই বেশি পড়া দরকার, যত জিনিসপাতি হোক, বই আলটিমেটলি বইয়ের কোনো বিকল্প নাই, শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন বা যে কোনো কিছুই হোক, সো এই জন্য বইয়ের প্রতি ভালোবাসা থেকে, বইয়ের প্রতি টান থেকে আসলে বইমেলায় আসা। বইয়ের ডিজিটাল কপি বা ডিজিটাল আনঅথরাইজড কপি বা পাইরেসি যাতে না হয়, আর লেখকরা যাতে বঞ্চিত না হন, তারা যাতে তাদের প্রাপ্য সম্মানই, প্রাপ্য রিকগনিশনটা পান, এ ব্যাপারে আসলে আমাদের পাঠক থেকে শুরু করে সব মহলেরই আসলে সুযোগ্য হচ্ছে যে ভালোভাবে দৃষ্টি দেওয়াটা দরকার। অনেক বছর পর আবারও এককভাবে এই মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি। সব মিলিয়ে মেলায় 635টি প্রতিষ্ঠান আছে এবার, প্যাভিলিয়ন আছে 37টি। কোনো কোনোটিতে প্রথম দিন থেকেই শুরু হয়েছে নতুন বই প্রকাশের উদযাপন। মেলায় প্রথম বই এবং আমার প্রথম উপন্যাস, এই আবেগ কোনোভাবেই বোঝানো সম্ভব না। আমি ভীষণ আনন্দিত এবং আজকে এই মেলায় আমি প্রতি বছরই প্রাণের এই মেলায় আসি, কিন্তু এবারই প্রথম আমি আমার উপন্যাসে নিজে স্বাক্ষর করে সব পাঠকদের হাতে তুলে দিচ্ছি। এই আনন্দ সত্যি আমি শিহরিত হচ্ছি। অভিনয় করেছি, গান করেছি, নাচ করেছি, এখন লিখছি, এই শুদ্ধ প্রচেষ্টা যেন আমার জারি থাকে, এই জার্নিটায় যেন আমি থাকতে পারি। আমি সবার শুভকামনা
শুভকামনা চাই। বই নিয়ে প্রত্যাশা, আমি তো অভিনয় শিল্পী, সেই সুবাদে আমি অনেক মানুষ এবং অনেক মানুষের জীবন দেখার সৌভাগ্য আমার হয়েছে। তো এই জীবনগুলো দেখে, এই সব জীবন থেকে আমি বিভিন্ন রসদ সংগ্রহ করেছি এবং সেই অভিজ্ঞতাগুলোই আমি আমার উপন্যাসে তুলে ধরেছি। বিভিন্ন দেখা চরিত্রগুলোকেই আমি নিজের অনুভূতি থেকে বিশ্লেষণ করেছি। আশা করছি দর্শক বা আমার পাঠক যখন আমার এই বইটা পড়বে, তার চারপাশের চরিত্রগুলোকে এই বইতে খুঁজে পাবে। সেই নিরিখে হয়তো বা পাঠকের খুব কাছাকাছি যেতে যাওয়ার সৌভাগ্য হবে আমার এই বইয়ের। আমি চেষ্টা করেছি এবং সেই সাথে আমি একটু সাহিত্য মান রাখার চেষ্টা করেছি। আমি শব্দে, গঠনে বা আমার লেখায় যাতে সাহিত্য মানটাও, দর্শক সেই সাহিত্যের রসটাও পায়, সেটাও চেষ্টা করেছি। মেলার সঙ্গে বহু বছরের সম্পর্ক আর টানে বন্দী মানুষরা এই মেলায় প্রতিবারের নতুন উন্নত রূপে সন্তুষ্ট। আসলে প্রতি বছরই কিন্তু মেলার আপগ্রেডই হচ্ছে, আমরাও তো বুঝতে পারছি না। প্রতি বছরই কিন্তু বিশেষজ্ঞরা আসে, নানা রকম পরামর্শ হয়, সেদিক থেকে আমরা আপগ্রেডই হচ্ছি, আমি এটা তাই মনে করি। যেমন প্যাভিলিয়নগুলি দিনকে দিন সুন্দর হচ্ছে, প্যাভিলিয়নের সংখ্যাও বাড়তেছে, মেলার প্যাটার্নটা কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে। বইয়ের প্রচ্ছদ ইলাস্ট্রেশন এখন অনেক আরও ভালো হয়েছে, কারণ এখন কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করতেছি, আমরা নানা রকম গ্রাফিক ট্যাবলেট আমাদের আর্টিস্টরা ব্যবহার করতেছে, যে কারণে আরও বেশি ঝকঝকে হচ্ছে বইয়ের প্রোডাকশন। লিপিয়ার বা অধিবর্ষ বলে এবারের মেলা চলবে টানা 29 দিন, প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল 8টায়। শুক্র ও শনিবার সহ অন্য ছুটির দিনগুলোতে মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।